বেটা আল্লাহর নবীর মাজারের মধ্যে লাথি মারছো? আরে আমরা কিছু করতে হইব না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, কথা কোন ঠিক কিনা? ওই ইবনে আব্দুল ওহাব নজদির সেলা পেলা, কথা কোন ঠিক কিনা? আবার আমরা দললে কইটা তো আমরা করছি না, বাবা কেডা করছে, ভিডিও ফটোস কিন্তু আমরা রাখছি। অত কাঁচানা ল্যাপটপটা গেলাম বসছে, ল্যাপটপটা বইরে রাখছি, এক মাগে শীত জানা ঠিক কিনা কোন? অনতি বিলম্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আপনি তাদেরকে কল করুন, তাদেরকে নিয়ে বসুন, সকলকে নিয়ে বসুন। যদি এখন এই বৈষম্য দেশে থাকে, ওয়াজ মাহফিল করতে গেলে যদি আমরা করতে না পারি, আরেকজনে ওয়াজ করে, তাহলে এই বৈষম্য, এই বৈষম্য তো যদি থাকে, এই বৈষম্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আজকে আমরা বলে দালাল, আমরা বলে দালাল, আমরা বলে দূষর, আমরা বলে দালাল, অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিগত 17 বছরে সবচাইতে বেশি টাকায় পয়সায় সুযোগ সুবিধায় বিভিন্ন ভবন থেকে শুরু করে সবচাইতে বেশি সুবিধা বুক করছে ওই সমস্ত মুনাফিক মুসলমানরা। কথা বলেন না কেন? আবার তারা এখন, এরা যেইভাবে সকালে এক রং ধরে বিকেলে আরেক রং ধরে, এই এই রং সুন্নি জামা ধরতে পারে না। এরা সারা জীবন মন্দির কথা শুনলে নাইস মারছে কি তাও? যাওন যেতে না, যাওন যেতে না, ওহন চাইয়ে দি মন্দির ভিতরে যাইয়া গীতা পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে, ইসলামী সঙ্গীত পড়ে। ওরে বাবা রে কুতকুতি শাহা, কি কি যে একটা বুগি সুগি দিতেছে দেশটা, মনে করছি আমরা বুঝি না রে, বাইল দিছে বাইল, বুড়ের লেগে বুড়ের লেগে বাইল দিছে ভাই, ইতা বাইল টিকব, ইতা বাইল টিকব, টিকব। হিন্দু মন্দিরে পূজা করবে, নো প্রবলেম, করতে থাকো, তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব, ঠিক কিনা? এই দেশটা স্বাধীন হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের সমন্বয়ে, এদের সকলে সকল ধর্মগুলো স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের উপাসনালয়ে হস্তক্ষেপ করে কথা বলবে না, ওকে? এটা আমাদের রসুল শিক্ষা দিয়েছেন, লা ইকরাহা ফি দ্বীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমাদের হিন্দুর মন্দিরে কেউ যেন কোনো আঘাত না করে, আমরা এটা প্রোটেকশন দিব। তাই বলে আপনি হিন্দুর পূজার সময় দুর্গা পূজার যায় যে গজল গাইবেন, সঙ্গীত গাইবেন, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়। এই মুহূর্তে এই ওয়াজের মধ্যে একটা লোক যদি উঠটা ক, হুজুর আমি আইছি, আমি হিন্দুদের একটা গীতা গামো, এটাকে আমরা ডিস্টার্ব হইতো না? এটাকে আমরা মাইনা নিমু? তো আপনারা তো যাই ওখানে ডিস্টার্ব করতেছেন, লাড়িলে হার হইতেন কিতা ফাড়া দিবার লাগিয়া, সারা জীবন আমরা কইছেন মাজার পূজারি, মাশাআল্লাহ মন্দির মন্দির পূজারি, যে একটা শোরুম করে বাজার আমার, আল্লাহর বিচার যে কত কঠিন, ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, সিনিয়র জুনিয়র নাই, সব 33, সব কি বেস্ট, সিনিয়র জুনিয়র সব কি 33, মানে কি জোয়ান না বুড়ু? জোয়ান জোয়ান, মারহাবা জোরেগন। তবে একটা কথা বলি, সুন্নি জামাতকে আর ভাগ টাকার সময় আছে? আমাদের পিসা বুজুর আলাউদ্দিন হুজুর যখন ডাক দিবে আপনার কি মাঠে পাওয়া যাবে? গিলমান হুজুর যখন ডাক দিবে মাঠে পাওয়া যাবে? রেনু হুজুর যখন ডাক দিবে মাঠে পাওয়া যাবে? আজিজ সাহেব যখন ডাক দিবে মাঠে পাওয়া যাবে? নাসিরনগর সব গুছান, যার যার এলাকা গুছান, আমি আমার সদর গুছাচ্ছি ইনশাল্লাহ, জীবনে বহুত সহ্য করছি, আর না আর না আর না, আরে আর না, মরতে যখন শিখছি, রক্ত যখন দেওয়া শিখছি, লাল চক্ষুকে আমরা বই করে কথা বলবো না। ইন্টারিম গভর্নমেন্টকে বিনীত অনুরোধ করব, ইন্টারিম গভর্নমেন্টকে একটা কথা বলি, হাজার হাজার লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, আমরা দেখতেছি 5ই আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনৈতিক সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে দিন চলতে থাকে আপনার চেয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে। সুন্নি জামাতের বাঘের থাবা কিন্তু আপনারা দেখেন নাই, সুন্নি জামাতের গর্জন কিন্তু এখনো কেউ দেখে নাই,
আমি কি বুঝাতে পেরেছি? এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক সংলাপ নিয়ে আপনি যে বৈষম্য সৃষ্টি করে কথা বলছেন সেটা আমরা মানি না। অনতিবিলম্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আপনি তাদেরকে কল করুন, তাদেরকে নিয়ে বসুন, সকলকে নিয়ে বসুন। যদি এখন এই বৈষম্য দেশে থাকে, ওয়াজ মাহফিল করতে গেলে যদি আমরা করতে না পারি আরেকজনে ওয়াজ করে, তাহলে এই বৈষম্য তো, এই বৈষম্য তো যদি থাকে, এই বৈষম্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আজকে আমরা বলে দালাল, আমরা বলে দালাল, আমরা বলে দূষর, আমরা বলে দালাল, অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিগত 17 বছরে সবচাইতে বেশি টাকায় পয়সায় সুযোগ সুবিধায় বিভিন্ন ভবন থেকে শুরু করে সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে ওই সমস্ত মুনাফিক মুসলমানরা। কথা বলেন না কেন? আবার তারা এখন, এরা যেইভাবে সকালে এক রং ধরে বিকেলে আরেক রং ধরে, এই রং সুন্নি জামা ধরতে পারে না। এরা সারা জীবন মন্দির কথা শুনলে নাইস মারছে গীতাও যাওন যেত না, যাওন যেত না, ওহন চাই মন্দির ভিতরে যাইয়া গীতা ভাট করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে, ইসলামী সঙ্গীত পড়ে। ওরে বাবা রে কুতকুতি সাহা, কি কি যে একটা বুগি সুগি দিতেছে দেশটা, মনে করছি আমরা বুঝি না রে, বাইল দিছে বাইল, বুড়ের লেগে বুড়ের লেগে বাইল দিছে ভাই, ইতা বাইল টিকব, ইতা বাইল টিকব, টিকব। হিন্দু মন্দিরে পূজা করবে, নো প্রবলেম, করতে থাকো, তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব, ঠিক কিনা? এই দেশটা স্বাধীন হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের সমন্বয়ে, এই জন্য সকলে সকল ধর্মগুলো স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের উপাসনালয়ে হস্তক্ষেপ করে কথা ববে না, ওকে? এটা আমাদের রসুল শিক্ষা দিয়েছেন, লা ইকরাহা ফি দ্বীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমাদের হিন্দুর মন্দিরে কেউ যেন কোনো আঘাত না করে আমরা এটা প্রোটেকশন দিব। তাই বলে আপনি হিন্দুর পূজার সময় দুর্গা পূজার যায় যে গজল গাইবেন, সঙ্গীত গাইবেন, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়। এই মুহূর্তে এই ওয়াজের মধ্যে একটা লোক যদি উঠতে ক, হুজুর আমি আইছি, আমি হিন্দুদের একটা গীতা গামো, এটাকে আমরা ডিস্টার্ব হইতো না, এটাকে আমরা মাইনা নিমু? তো আপনারা তো যাই ওখানে ডিস্টার্ব করতেছেন, লাড়ি লেহার হইতেন কিতা ফাড়া দিবার লাগিয়া সারা জীবন আমরা কইছেন মাজার পূজারি, মাশাল্লাহ মন্দির মন্দির পূজারি, যে একটা শোরুম করে বাজার আমার আল্লাহর বিচার যে কত কঠিন, ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। এদের ফান্দে পা দেওয়া যাবে না। আমি মনে মনে ভাবছিলাম যে বহুত দিন পরে একটা সুযোগ আইছে আজি হিসাব, যে সব গরণ হুজুরে যদি দরজা আটকায় যদি মিল ঢিল কইরা যদি একটা সমাধান করতাম পারি, ওইলে আমরা হেরা বুঝাই নিব, জামাত হোক, হেফাজত হোক, সোনমুনাই হোক, ইসলামী আন্দোলন হোক, সুন্নি হোক, অন সব সব ধর্মীয় দলের প্রতিনিধি যদি 2-3 জন করে যদি গড়ে দরজা লাগায় বইয়া, ওইলে আমরা বুঝাই নিত, নাহলে হেরা বুঝাইতো, যদি একটা মিল হইতে পারতো, তাহলে এই বাংলাদেশে একটা ইসলামের রাজ কায়েম হইতো, কথা কোন ঠিক কিনা? উমাগ্য এরা ক্ষমতা তাই বার আগে মাজার ভেঙে লিতেছে, উমাগ্য আবার মিলাদুন নবীতে অ্যাটাক করতেছে, আবার তাহিরির গাড়ি ভাঙতেছে, হ্যাঁ মসজিদ দখলদারিতে তাণ্ডব লীলা চালাইছে। তার মানে বোঝা গেল নীল নদের ভানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদির সেলা ফেলা কথা কম ঠিক না? আবার আমরা দল কই তো আমরা করছি না, বাবা কেডা করছে ভিডিও ফটোস কিন্তু আমরা রাখছি, অত কাঁচা না, ল্যাপটপটা গেলাম বর্ষে, ল্যাপটপটা বইরে রাখছি, এক মাঘে শীত জানা ঠিক কি না বেটা? আল্লাহ নবী মাজারের মধ্যে লাথি মারছ, আরে আমরা কিছু করতে হইব না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, কথা কোন ঠিক কিনা? যাক মাফ চাই, অনেক মুরব্বীর আপনারা বসে রয়েছেন, আপনাদের সামনে এত জোরে কথা বলা আমার বেয়াদবি, এই যে মাঝে সিল্লি মারি আপনার মাঝে মাঝে ফালদা ওঠেন, এই যে একটা বিরক্ত করতেছি, আল্লাহর কাছে মাফ করে দিন, কি লেগে ধরেন নি, ওই যে গ্রামের ফুলাফান না, একটু ওই যে এলাকার মানুষ নি, একটু সাহস তো আলাদা, তখন দূরে গেলেন একটু অনেক ডালমাল দিয়ে ওয়াশ টুয়াশ করতাম, অনেক গ্রামের মধ্যে আমি জানি তো নাসিরনগর জায়গাটা কোন গ্রাম, এরা সুন্নি, এরা একবার জায়গা উঠলে কোনো বেড়ারে কেয়ার করতো না, কথা কোন ঠিক না বেড়ে? এটা আমরা জানি, আল্লাহ যেন আমরা সবার যেন কবুল করে, রাজপথে পাওয়া যাবে তো ইনশাল্লাহ। এখন থেকে সিদ্ধান্ত নেন, সুন্নি সুন্নির পক্ষে থাকবেন, ঠিক আছে? তো সুন্নির কোনো প্রতিনিধি আসলে তাদের পক্ষে থাকবেন, থাকবেন ইনশাল্লাহ। সে যে দলই করুক, যখন দিয়ে আমরা তরিকার মধ্যে আছে তাহলে আমরা তার ভিসে আসি,
যখন দিমস আমরা তরিকার মধ্যে নাই তাহলে আমরা কইবো আসসালামু আলাইকুম বুঝা বুঝাই দিমু এবার ইনশাআল্লাহ হ্যাঁ খেলা হবে দেখবা আসেন সুন্নি জামাত যারা আছেন সবাইকে একজোট আছেন ইনশাআল্লাহ একজোট আছেন ইনশাআল্লাহ যাক খালি পলিথিন আর প্লাস্টিকের জগ নিয়ে অফিস করলে কাম হইতো না এই দেশে সব দিকে খেয়াল রাখতেইব অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো জানি আমি এই দেশটা গুছাতে গেলে আরেকটু সময় আপনার লাগবে কিন্তু যেভাবে শুরু করছেন না জনগণ যদি খেপা জায়গা তাহলে কিন্তু ইডো হিডা কারণ জনগণ দেখে পাই না কি লেগে জানেনি বাজারে গেলে বাজার করতাম পারি না যখন দিই বাজার করতেছি এই শুনেন এই কথা শুনেন কি সমস্যা নাকি কি সমস্যা আর কত কথা কম বাজারে গেলে এই শুনেন বাজারে গেলে কিছু কিছু মানুষের চোখ লাল হয়ে থাকে একবার সিমের কাছে যা আরেকবার আলুর কাছে যা একবার আলুর কাছে যা আরেকবার পটলের কাছে যা মনে মনে ভাবে কোনটা ফলে কোনটা কিনবো কোনটার দাম কম ইরা যখন যা হিরার কাছে হিরার থেকে আয়াতে হিরার দাম বেড়ে গেছে গা হিরার থেকে হিরার দিয়ে ধরে যে হিরার দাম বেড়ে গেছে গা তো এইভাবে যে হাহাকার এই হাহাকার যদি চলতে থাকে আর জনগণ যদি বইলে ফেলায় যে বাদ দে নাহলে মানচিত্র খাবো তাইলে কিন্তু কোনো চেয়ার কিন্তু থাকবে না আল্লাহর ওয়াস্তে বাজার তারে মনিটরিং করেন দিনে এনে দিনে যারা খায় খেটে খাবো মানুষগুলো বড় অশান্তিতে আছে যারা এসির নিচে বসে থাকে একদিনে সাত দিনে বাজার করে ফ্রিজে রেখে খায় এরা হইতে বাজারের আর্তনাদ শুনে না যারা সুবিধা বঞ্চিত মানুষ যারা দিনে এনে দিনে খায় খেটে খাওয়া মানুষগুলো বড় কষ্টে আছে যেই বেতন পায় এই বেতন দিয়ে কিছু হয় না যে টাকা ইনকাম করে এটাতে কিছুই হয় না যদি তরকারি কিনতে যায় চিকিৎসার টাকা পায় না যদি চিকিৎসা কিনতে যায় কাপড়ের টাকা পায় না কথা বলেন ঠিক কি না কাপড়ের টাকা ম্যানেজ করতে পারলে কারেন্টের বিদ্যুতের বিল ব্যবস্থা করতে পারে না এই জন্য দেশের মানুষের একটা হাহাকার শুরু হয়েছে এই হাহাকারকে কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি আরেকটা অনুরোধ করি সেনাবাহিনী আমাদের সম্পদ আমাদের অহংকার সেনাবাহিনীকে বলি সেনাবাহিনী মহোদয়দেরকে বলি আল্লাহর ওয়াস্তে আপনারা বাজারকে মনিটরিং করেন সিন্ডিকেট নামক যে দান্দাবাজ আছে এই দান্দাবাজদেরকে সাইজ করতে হবে কথা বলেন ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু